প্রায় 6 লাখ নাগরিকের জনবসতি ময়মনসিংহ। সারি সারি অট্টালিকার এই বহর বলে দেয় কালের আবর্তে কতটা বদলেছে নগরের চাপিত জীবন। নানান চড়াই উৎরায়ে ঘুরছে অর্থনীতির চাকা। প্লাস্টিকের পাটি তৈরি হচ্ছে এমকে ম্যাটস ইন্ডাস্ট্রিজে, যেখানে কর্মব্যস্ত শ্রমিকরা ফেলে দেয়া প্লাস্টিক পণ্য রিসাইকেলের পর সেখান থেকে প্রাপ্ত সুতায় কারখানাটিতে তৈরি হচ্ছে বিভিন্ন রং বেরঙের সুতার বুননে নকশাদার পাটি, যে কারো নজর কেড়ে নেবে এমন শৈল্পিক কারুপণ্য। হাসিনা বেগম 5 বছর ধরে কাজ করছেন বিসিক শিল্পনগরীর এই পাটি তৈরির কারখানায়। উৎসুক চোখ তার ধারালো তীক্ষ্ণ সোচে। বিরামহীন সেলাই থেকে মাস শেষে পাবেন জীবনকে চালিত করার অর্থায়ন। আমার 2টা বাচ্চা আছে, আমি 5 বছর ধরে এই ফ্যাক্টরিতে কাজ করতেছি। আমার পাটি বানানির কাজ দেয় আর কি চলতেছি সংসারটা, বাচ্চাদের লেখাপড়া করাইতেছি। ময়মনসিংহের বিসিক শিল্পনগরীর এই কারখানাটিতে হাসিনার মতো 120 জন শ্রমিক প্লাস্টিকের পাটি তৈরির কাজ করছেন। বছরে প্রায় 6 কোটি টাকার পাটি বিক্রি হয় এখান থেকে। তবে বেহাল সড়কে কারখানায় আসা যাওয়ায় তৈরি হয় ভোগান্তি। 20-22 জন মহিলা আমাদের পাটি কোম্পানিতে চাকরি করি, তারপরে আমরা এই রাস্তাটা দিয়ে আসার মানে একটু সমস্যা বেশি হয়। আমাদের বিসিকের যে রাস্তাঘাট আছে খুবই দুর্যোগ অবস্থা, মানে বৃষ্টির সময় মানে 8 উঁচু পানি জমিয়া থাকে, কেদা পানির জন্য চলাফেরা করা যায় না, ড্রেন কিচ্ছু নাই। ১৯৬৮ সালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে মাসকান্দা এলাকায় 10.81 একর জায়গার উপর প্রথম যাত্রা শুরু করে ময়মনসিংহ বিসিক শিল্পনগরী। এরপর নানান চড়াই উৎরায় পেরিয়ে সেই জায়গার আয়তন বেড়ে দাঁড়ায় 20.43 একর। চরম রাস্তাঘাটের দুরবস্থা, জলাবদ্ধতা এবং জমি অধিগ্রহণ নিয়ে নানান জটিলতা সহ নানান সমস্যায় এখনও মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারেনি ময়মনসিংহ বিসিক শিল্পনগরী। বর্তমানে 20.43 একর জায়গা জুড়ে ময়মনসিংহ বিসিক শিল্পনগরীর প্লটে 95টি মাঝারি ভারী শিল্প কারখানা চালু রয়েছে। এসব প্লটে ঔষধ, ছাপাখানা, ম্যাট ইন্ডাস্ট্রিজ, স্টিল ফ্যাক্টরি, কীটনাশক, জর্দা, বেকারি, তেলের মিল, চানাচুর ও মুড়ির কারখানা সহ বাহারি পণ্য সামগ্রী তৈরি হচ্ছে। পুরো বিসিক এলাকা ঘুরে দেখা যায় সড়ক আর ড্রেনেজের নাজুক পরিস্থিতি। একটু বৃষ্টি হলেই হাঁটু পানি। কারখানার পণ্য পরিবহনে ঘটে সীমাহীন দুর্ভোগ। এতে নতুন শিল্প কারখানা স্থাপনের উদ্যোগও বাড়ছে অনীহা। আমাদের বিসিক শিল্পনগরীর রাস্তাঘাটের উন্নয়ন, যে অবকাঠামোর উন্নয়ন, যে অন্যান্য সুযোগ সুবিধা, এগুলির চরম অভাব। 4-5 বছর ধরে ওই ড্রেনেজ ব্যবস্থা, রাস্তাঘাটের সমস্যা, মাল আনা নেওয়া অনেক কষ্ট হয়। 120 জনের মতো শ্রমিক এখানে কাজ করে, আমরা কাঁচামালগুলো এখানে নিজেরাই উৎপাদন করে, নিজেরাই রিসাইকেল করে বার্ষিক 5-6 কোটি টাকার আমরা এখানে বিক্রি করি আর কি সারা বাংলাদেশ। বিসিকের চলমান সমস্যা দূর করে নতুন শিল্পনগরী পরিধি বাড়লে ব্যবসার অনুকূল পরিবেশ তৈরি হবে বলছেন অর্থনীতি বিশ্লেষকরা। ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্পকে যদি আমরা পেট্রোনাইজ করতে পারি, সেক্ষেত্রে আমাদের কর্মসংস্থান সৃষ্টিটা তুলনামূলকভাবে কৃষি খাতের তুলনায় সহজ হবে এবং আর্থসামাজিক উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব হবে। তাছাড়া আমাদের উদ্যোক্তা তৈরির একটা হাতিয়ার হিসেবে কিন্তু কাজ করতে পারে আমাদের ওই স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ। অন্যদিকে জমি অধিগ্রহণেই থমকে আছে মুক্তাগাছায় বিসিক শিল্পনগরী। ময়মনসিংহ টাঙ্গাইল সড়কের পাশে মুক্তাগাছার সাতাশিয়া বিসিক শিল্পনগরী গড়ে তুলতে 1991 সালে 13,38,000 টাকায় 5 একর জমি অধিগ্রহণ করা হয়। পরে এ জমিতে মাটি ভরাটে খরচ হয় আরও 27 লাখ টাকা। মোটা অঙ্কের টাকা খরচ করা হলেও 3 দশক শেষেও প্রাতিষ্ঠানিক রূপ পায়নি এই শিল্পনগরী। তবে মন্ত্রণালয় থেকে অর্থ ছাড় না থাকায় প্রকল্প বাস্তবায়নে সমস্যা তৈরি হয়েছে বলছেন বিসিক এই কর্মকর্তা। তবে সম্প্রতি হাতে নেওয়ার নতুন একটি প্রকল্প বাস্তবায়ন হলে ব্যবসার পরিধি বাড়বে বলছেন তিনি। এই যে রাস্তাঘাটের যে একটু বেহাল দশা, এটা খুব অচিরেই হয়তো সমাধান হয়ে যাবে, কারণ আমাদের বিসিকের 8টি শিল্পনগরী মেরামতি পুনর্নির্মাণ যে প্রকল্প আছে সেই প্রকল্পের মধ্যে এই শিল্পনগরীটাও ধরা আছে। আশা করতেছি আমরা সামনের অর্থ বছরের রাস্তাঘাটের চেহারা পাল্টে যাবে, 2টো দৃষ্টিনন্দন 2টো গেট নির্মাণ হবে এখানে। ময়মনসিংহ বিসিক শিল্পনগরী থেকে প্রতি বছর প্রায় 500 কোটি টাকার পণ্য বিক্রি হয়, তা থেকে সরকারের রাজস্ব আয় হয় প্রায় কোটি টাকা।
ইমতিয়াজ আহমেদ, এখন, ময়মনসিংহ।